হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। মুখের হাসি টাসি সব চলে গেছে আমার, কারণ হচ্ছে বিশ্বাস করবো এখানে যা গরম হঠাৎ করে শুরু হয়েছে। যবে থেকে মানে ওই ওয়েস্ট বেঙ্গলে ওই রেমালটা আসা শুরু হয়েছে, মানে আসবে আসবে মানে কথা উঠেছিল, তবে থেকে এখানে যে গরমটা শুরু হয়েছে 40, 41, 42, মানে বুঝতে পারছো রাঁচিতে 42 এটা ভাবাই যায় না। এটা মানে আগের বছরেও এত গরম হয়নি যেটা গরম হয়েছে এ বছরে। মানে আগের বছর আমরা লাস্ট 39 অবধি দেখেছি, ঠিক আছে, এবছর 40, 41, 42, মানে এই গরমের জন্য মানে একেবারে এখন যেটা চলছে আজকে চলবে 41, গতকাল 42 ছিল, আবার হচ্ছে কাল থেকে দেখাচ্ছে পরশু দিন থেকে টেম্পারেচার একটু কমবে দেখাচ্ছে, মানে 37, 36 এরকম চলবে। তো এই যে গরমটা মানে আর নেওয়া যাচ্ছে না, পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার, বাইরের দিকে তাকানো যাচ্ছে না, প্রচণ্ড রোদ, মানে মাথা টনটন করবে, চোখ টনটন করবে। আর মানে এখান আর সত্যি কথা বলতে না, এখানে যে পাওয়ার ইলেকট্রিক সিটি যেটা ইলেকট্রিকটা এত প্রবলেমেটিক, বাপরে বাপ, মানে এখানে যদি 10টা ফ্যানও চালানো হয় গায়ে হাওয়া লাগবে না, ভোল্টেজ নেই। সব থেকে বড় প্রবলেম হচ্ছে ভোল্টেজ, ভোল্টেজ একদমই নেই। এসি কুলার কী করে চলবে? স্টেবিলাইজার কত তোমাকে সাপোর্ট করবে, কত সাপোর্ট করবে? তো যাই হোক, ঘরে তিনটে ফ্যান চালানো হয় রাত্রে আর দুপুরে, তবুও কোনো কাজ করছে না, মানে ভোল্টেজ এতই লো, কী আর বলবো, মানে একদমই ইচ্ছা নেই এখানে আমার থাকার। সত্যি কথা বলতে এখানে থাকার আমার ইচ্ছাই নেই, শুধুমাত্র আমার বরের চাকরিটার জন্য এখানে থাকতে হয়। আমি ওকে মানে বারবারই বলছি, তুমি দেখো চেষ্টা করো যদি কলকাতার দিকে কিছু পেয়ে যাও, আর পারা যাচ্ছে না এখানে থাকা, মানে অসম্ভব হয়ে গেছে। চলো ভিডিওটা একটু দেরি করেই আর কি শুরু করলাম। সকালবেলা কাল রাতেও গতকাল রাতেও কারেন্ট ছিল না, আজকে ভোরবেলা থেকে কারেন্ট ছিল না, জাস্ট কিছুক্ষণ আগেই পাওয়ারটা এসেছে, আমি তারপরেই ভিডিওটা স্টার্ট করেছি, 5 মিনিট হয়েছে। কী আর বলো, অনেক মাত্রাতিরিক্ত গরম, তারপর পাওয়ার নেই, পাওয়ার থাকলেও ভোল্টেজ নেই, প্রচণ্ড কষ্ট। চলো আমার সাথে থাকো। আরও একটা হচ্ছে তোমাদের ওখানে কীরকম গরম চলছে এখন? তোমরা এখন ঝড় বৃষ্টির মধ্যে আছো, এখন ওটা কাটিয়ে জাস্ট উঠছো, তবুও একটু ঠান্ডা আছে ওখানে, মানে তবুও একটু নর্মাল হয়ে যাচ্ছে, এখানে আর পারা যাচ্ছে না। চলো পুরো ব্লগটা দেখতে থাকো। বাবাইকে খাইটাই ঘুম পাড়িয়ে দিয়েছি, রান্নাঘরে এসেছি নিজের জন্য রান্না করতে। কী রান্না করতে জানো, গতকালকের ভাত না এইটুকুই বেঁচেছিল, সেই জন্য আমাকে আজকে আবার একটু ভাত করতে হলো। তো আলু উচ্ছে ভাজা দিয়ে ভাত খাবো, এই যে আলু উচ্ছে ভাজাটাও আমার রেডি হয়ে গেছে, দেখো আলু উচ্ছে, আলু উচ্ছে ভাজা, লঙ্কা দিয়েছি একটা, আলু উচ্ছে ভাজাটা দিয়ে ভাত খাবো, আর কিছু করবো না, এই করতেই না জীবনে বেরিয়ে আছে। রান্নাঘরের জানলা খোলা, ওই দিকের জানলাগুলো সব বন্ধ, ওই দিকটা যেহেতু ছায়া হয় এদিকটা খুলে রাখি, তবুও গরম, এটা রান্নাঘরে যেন বেশি ভালো লয়। যাই হোক, ওই আলু উচ্ছে ভাজা দিয়েই ভাতটা খেয়ে নেবো, আমার আর বেশি কিছু লাগে না, অত ঝোল তরকারি ডাল আমার ভালো লাগে না, আমার একটুখানি অল্প তরকারি হবে, অল্প একটু ভাজা হবে, ব্যাস তাতেই আমার হয়ে যায়। উচ্ছেটা বেশির জন্য একটু ভাজাটা বেশি লাগছে, আলু দিয়েছি আধখানা, আর উচ্ছে ছিল 6টা উচ্ছে আধখানা আলু দিয়ে ভেজেছি, একটু তেতো তেতো হবে, তো গরমের সময় তেতোটা খেতে একটু বেশি মজা লাগে, মানে বেশি ভালো লাগে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, খুব আস্তে আস্তে কথা বলছি দেখছো, কারণ বাবাই ঘুমাচ্ছে, উঠে গেলে আমার খাওয়াটা মাথায় উঠে যাবে, এখন অনেকটা দেরি হয়ে অনেকটা বেলাও হয়ে গেছে। চলো আজকে আজকে মানে বিশাল গরম পড়েছে, 3-4 দিন গরমটা থাকবে, তারপর তো বৃষ্টি দেখাচ্ছে, হবে কি না জানি না, চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। সন্ধ্যাটা আমাদের দেওয়া হয়ে গেছে, ভোল্টেজ অবস্থা যাচ্ছে, একটু অন্ধকার অন্ধকার হয়ে আছে না, এরকমই চলছে, আর বলো না, অন্ধকার অন্ধকার, এনে না অন্ধকার অন্ধকার হয়ে আছে, ভোল্টেজের অবস্থা একদম ভালো না, ফ্যানটা যে চলছে মনেই হবে না যে ফ্যানটা চলছে, প্রচণ্ড গরম। এখনও কাল দিনটা না কীরকম গরম থাকবে, তারপরে গিয়ে একটু আরাম পাবো, এখনও কাল দিনটা গরম। তা ভুট্টার
দুজনে কি চিবাবো, এটাই তো চিবাচ্ছি টুকটাক। ভোল্টেজের অবস্থা খুব খারাপ এখন, যদিও বা আছে রাত্রেবেলা এর থেকেও কম। বসিয়ে দিয়েছি ভাতটা, কটা বাসন ছিল দুপুরের ধুয়ে রেখে দিয়েছি, আর বাবা এখানে কুমড়োর টুকরোগুলো নিয়ে নষ্ট করছে। ও গরমে ভালো লাগছে না, এই কটা ভাত দুপুরে বেঁচে গিয়েছিল, আর গরমে ভালো লাগছে না কিছু। এখন একটুখানি দেখি পটলগুলো জলে অনেক দিন ধরে ভিজানো রয়েছে, দেখি বাবাই সর দাঁড়াও, এই দেখো পটলের ঝুল গামলি দেখেছ, পটলের গামলি অনেকদিন ধরে পটলগুলো রয়েছে, করতে হবে নাহলে এবার নষ্ট হয়ে যাবে। তো পটলগুলো ভাজবো, সবগুলোই ভেজে নেবো নাহলে নষ্ট হয়ে যাবে। পটলগুলো ভেজে নেবো, আর ওর আসলে দই ভাতের সাথে একটুখানি নোনতা জিনিস চাই, নোনতা বলতে কিছু ভাজাভুজি হোক বা কোনো তরকারি পত্র হোক চাই। তো পটল ভাজা করব, পটলগুলো নষ্ট হচ্ছে, আর আমরাও পটল ভাজা খেতে পারবো, বাবাই এর জন্য আবার ডাল করতে হবে। গরমের মধ্যে না আর ভালো লাগে না জানো তো, আর ইচ্ছা করে না যে 14 জনের জন্য 14 রকম রান্না করি। পটলগুলো কি, এই পটলগুলো না দৌড়মার জন্য একটু ভালো হয় না, দেখো পেটটা একদম মোটা, দৌড়মার জন্য এই পটলগুলো অনেক ভালো হয়। চলো পটলগুলো এবার কেটে নিই, দেখি বাবাই সরো, চলো এদিকে এসো এদিকে এসো এদিকে এসো। ও দেখেছো কিরম সিলিন্ডার নিয়ে করছে নাটক, একটুখানি মুখটা জাস্ট ধুয়ে নিলাম, গরম পড়েছে না এতটাই গরম যে মাথাটা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। গরমের মধ্যে চুপচাপ এক জায়গায় বসে থাকো, কারুর সাথে কথা বলো না, কোনো কাজ বাজ করো না, এক জায়গায় চুপচাপ বসে বসে ফোন দেখো, ব্যাস ফ্যানও লাগবে না, হেঁটেই হলো সব থেকে বেশি আরাম। এখন রাঁচিতেও এরকম গরম পড়ে আমি জানতাম, কারণ আগের বছর ছিলাম মে মাসের আধার থেকে, মানে মে মাসের হাফ থেকে আর জুন মাসের পুরোটা রাঁচিতে বিশাল গরম, মানে বিশাল, মে মাসের আধা পর্যন্ত তুমি বুঝতেই পারবে না যে গরমকাল পড়েছে, কিন্তু আধার পর থেকে মানে হাফ থেকে জুন মাসটা তুমি বুঝতে পারবে যে গরমকালটা পড়েছে, মানে বিশাল বিশাল গরম। তার মধ্যে তো ভোল্টেজ ইস্যু আছেই, প্রচণ্ড ভোল্টেজ কাট, মানে পাওয়ার কাট তার সঙ্গে আবার ভোল্টেজ, ভোল্টেজ থাকেই না প্রায় বলতে গেলে, খুব গরম হচ্ছে না, ভীষণ গরম। ও দাঁড়াও কাল সকালে আবার ক্লিপ লাগবে, চাদরগুলো করা হয়নি ঠিক, করে নিই চাদর ঠিক বলতে, এই যে এই যে ক্লিপগুলো খোলা হয়নি, আর চাদরগুলো রেডি করে না রাখলে কাল সকালে আবার দিতে প্রবলেম, জানলাতে দিতে হবে, চাদরগুলো গরম হয়ে আছে একদম, চাদর একদম গরম হয়ে আছে, ভাঁজ করবো না জাস্ট এরকম ভাবেই রেখে দেবো চেয়ারে। সত্যি অনেক গরম পড়ে গেছে গো, কবে যে একটু বৃষ্টি হবে জানি না, খবরে বলছে যে দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে এই মাসের লাস্টে, রাঁচিতে কী হবে জানি না। আর সকালে চাদরগুলো দিয়ে দেবে, তুঝে দিল মেরা সনম।
চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে তোমাদের সাথে কালকে আমার নতুন একটা ব্লগে। গরমের জন্য না ব্লগটা ঠিক মতো করতেও পারছি না, কিন্তু তোমাদের মানে এত মানে ভালোবাসা পাই আমি, এত লোক আমাকে পছন্দ করে, এত মানুষ আমাকে ভালোবাসে, তো তার জন্য আমি রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করি, ছোট হলেও চেষ্টা করি যাতে সবাই আমাকে একটুখানি দেখতে পায়, এই জন্য, আর আমিও সবার সাথে কানেক্ট হতে পারি সেই জন্য ভিডিওটা দিই, নাহলে গরমে না ভিডিও করতে খুব কষ্ট হচ্ছে। তো চলো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে কালকের একটু নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অতি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করো, যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো গুড নাইট, টাটা।